সাগরের ডাকে আবার বুঝি চঞ্চল কদম কদম বলে এবার যেতে হয় রে জিনিসগুলো গুছিয়ে দে নবীতুনের মনে হয় ধরাশ করে কলজাটায় যেন খসে পড়ল ওর বুক থেকে কদমের দিকে চোখটা তুলেই নামিয়ে নিল নবীতুন চাটাই বুনছে ওরা এক কদম অন্য পাশে নবীতুন চটপট আঙুল চলছিল নবীতুনের হঠাৎ আঙুলের নাচনটা ওর থেমে গেল বেলোয়ারি চুরির ঝঙ্কারটাও কিন্তু সেটা মুহূর্তের জন্য আবার ওর আঙুল নাচে বেলোয়ারি চুরি বোল ছাড়ে টুনুকি ঝুনুকি বিকেলের এক চিলতে রোদ পরে চিকিমিকি খেলে নকল সোনার রুলি নবীতনের আঙুল তো নাচে না চেরা বেতের মতো পাতলা আর সরু সরু করে কাটা পাটি পাতার ছিলকেগুলোকে নিয়ে যেন ঝড় তোলে নবীতনের আঙুল পাটি পাটিপাতা বেদ চিকন কালো গাঢ় সবুজ ওদের গা নবীতনের আঙুলের ছোঁয়ায় প্রজাপতির ডানার মতো ফরফর বাতাস কেটে যায় ওরা সিধা সিধা আড়াআড়ি ঘরের পর ঘর পরে হেসে ওঠে চাটায়ের মসৃণ বনট কাছে বসে আছে আক্কি ছেনে দিয়ে চিকন চিকন করে কেটে গুছিয়ে রাখছে পাটিপাতা বেদ হাত বাড়িয়ে দুটো গোছা টেনে নিয়ে আবার আঙুল চালায় নবীতুন ওপাশে পিছিয়ে পড়ে কদম আচ্ছা ধীরুয়া তুমি ধমক ছাড়ে নবীতুন তাড়াতাড়ি করতে গিয়ে বেতের ধারালো কিনারে আঙুল কাটে কদম বুঝি রক্তও ঝরে একটু তবু নবীতুনের সাথে তাল রাখতে চেষ্টা করে কদম আর চোখে তাকায় নবীতুনের দিকে ওর যাবার কথাটা গায়েই মাখবে না এটাই যেন ঠিক করে নিয়েছে নবীতুন কামাই করে যা এনেছিলাম সে তো ফুরুতে চলল এবার যে যেতে হয় আবারও বলল কদম কেন কেন যেতে হবে শুনি দেশে গেরামে কি কামাই নেই এবার ঝাঁঝিয়ে উঠল নবীতুন কদম জানে এর পরে আসবে জমির কথা গেরস্তির কথা কদম বলবে হাতে যা রয়েছে তাতে কি আর জমি কেনা যাবে সামনের বার হয় দেখা যাবে নবীতুন বলবে বর্গা নাও ক্ষেতের কাম করো কদম বলবে আমার শয় না নবীতুন বলবে না শইলে থাক ক্ষেতের কাম রোজ একখানা করে চাটাই বুনব আমি পাটি বুনব হাটে হাটে বেঁচে আসবে তুমি লাজবাব হওয়া ছাড়া তখন উপায় থাকবে না কদমের এত কথার ভেতর না গিয়ে যেন একটু শক্ত হলো কদম বলল দেখ আট মাস হয়ে গেল আর থাকা যায় না এই চাঁদের বাকি আর তিনটে দিন সামনের পয়লা চাঁদেই রওনা দেব কদম বুঝি সিদ্ধান্তটাই জানিয়ে দিল নবীতুনকে আবারও বুঝি ঢিপ করে ওঠে নবীতুনের বুকটা উঠে দাঁড়ায় নবীতুন ওর দিকে বুনুনিটা শেষ কদম এখনও দুহাত পিছিয়ে চোখ কি নেই তোমার কিছুই কি দেখো না শরটা কেমন ভেজা নবীতনের গলাটা বড় ভার যেন কদমকে দেখাবার জন্য কদমের চোখের সুমুখে নিজেকে তুলে ধরল নবীদন নিজেকে মেলে ধরল কদম দেখল একটু যেন অবাক হয়ে দেখল তারপর নিচু করে নিল মাথাটা বলল আচ্ছা তদ্দিন থাকব মুহূর্তে রাগ ক্ষোভ অভিমান সব যেন গলে যায় নবীদনের ফিক করে হেসে দিল খুশি আর সোহাগের সময় হাসেও কদমও হাসে আর চেয়ে থাকে নবীতনের দিকে কেমন বোকার মতো আস্তে করে ওকে কোল ঠেলে দিয়ে ওর জায়গাটিতে বসে পড়ে নবীতুন পাটি পাতা বেতের গোছাটা তুলে নেয় হাতে এবার ছেলে হবে আমি বলে রাখলাম সরে গিয়ে বলল কদম ছি লজ্জায় বুঝি ঘুমটা টানে নবীতুন দাঁত কিরমির করে শাসায় কদমকে এক হাত দূরে যে বসে আছে মেয়েটা সে কি চোখে পড়ে না কদমের জিপ কেটে আর একটু সরে যায় কদম মাটিতে বসে বসে দেখে নবীতনের হাতের কারিগরি আঙুলের খেলা ছেলের মুখ দেখবে বলে যাবার দিনটা পিছিয়ে দেয় কদম নবীতুন চাটাই বনে হাটে গিয়ে বেঁচে আসে কদম চাটাইয়ের দাম আছে বাজারে মাঝারি রকমের দু টাকা আড়াই টাকা ভালোগুলো তিন সাড়ে তিন সময় সময় চার টাকাতেই ওঠে রোজগারের টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবে বলে ধান কিনেছে কদম দুজনে মিলে সে ধান ভেনে চালগুলো মটকায় তুলে রেখেছে হিসেবটিসেপ করে কদম বলেছে এদিক সেদিক দিয়ে থুয়েও তোদের মায়ে ঝেয়ে পাঁচ মাসের খোরাক আমি যাওয়ার আগে একমোট চালও ছুবি না ওখান থেকে ঘাড় নেড়ে নবীতুন বলেছে হ্যাঁ কিন্তু কদমের সেই মনের ধন্ধটা তার যে এখনও নিষ্পত্তি হলো না ভেতরটা যে এখনও পাক খেয়ে ওঠে পাটি বেচতে হাটে যায় কদম পিয়ালগাছার বাজারে গিয়ে একসময় গল্প জমাতে হয় কখনো বা পিটিয়ে আসে দুহাত তাস আর শোনে অনেক কথা সেসব কথার কোনোটাই পুরোপুরি নয় সবটাই আধা আধি সে যে লুন্দর শেখ বলেছিল বউটার উপর নজর রাখিস তেমনি সেসব কথা খোলাসা নয় স্পষ্টও নয় সবই যেন বাঁকা ইঙ্গিত পোস্টমাস্টারের হোমটার মতো এত যে চিঠি লিখল কদম কোথায় গেল সেসব চিঠি নবীতুন চিঠি দিয়েছে এতেও এখন নিঃসন্দেহ কদম নবীতুন কিছু বলেনি কিন্তু আকি আর শরবতী কথায় কথায় ওদের কাছ থেকে জেনেছে কদম চৌধুরী বাড়ির ছোটো বউকে দিয়ে কম চিঠি লেখায়নি নবীতুন কদম কেন পেল না সেসব চিঠি ঘরের জিনিসগুলোই বা কেন বিক্রি করেছিল নবীতুন প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পেল না কদম এসবের ওপর প্রশ্ন উঠেছে নবীতনকে নিয়ে ধন্দটা শুধু গিট পেঁচায় না ঘোট পাকায় ধন্দটা অস্থির করে তুলেছে কদমকে তাই একটু যে মেলমজলিশ বাজারে যেতে শুরু করেছিল ও সেটা কমিয়ে দিল দাওয়ায় বসে থাকে কদম আর কেমন করে তাকায় নবীতনের দিকে কখনো চোখ পাকিয়ে কখনও বিরক্তির সাথে কদম কথা বলে না আগের মতো কদম চাটাই বুনতে বসে না নবীতুনের পাশে এসব লক্ষ্য করবার সময় কোথায় নবীতুনের নবীতুন মশগুল যে আসবে যে আসছে ওকে নেই কদম বলেছে ছেলে হবে এবার নবীতুন সেটা বিশ্বাস করে নিয়েছে ছেলে হলেই যে সুখী ও চলে যাবে পরের বাড়ি ছেলেকে নিয়ে চমৎকার দিন কাটবে নবীতনের যে আসবে যে আসছে তার কথাটা ভাবতে গিয়ে খুশিতে ভরে যায় নবীতুনের মনটা গোটা শরীরময় যেন কথা কয়ে ওঠে সেই খুশিটা এমন এক খুশি পৃথিবীর কোনো খুশির সাথেই যার তুলনা হয় না খুশির সম্মুখে সারেং লোকটা যেন একান্তই গৌণ তবু কখনও নজরে পড়ে যায় বকি গালে হাত দিয়ে বসে আছে সারেং নবীতুন শুধায় কি হলো তোমার কদম এমন চোখে তাকায় যার অর্থ তুই কি কিছুই শুনছিস না কিছুই দেখছিস না নবীতনকে যেন ছয়ই না সে দৃষ্টি কে কি বললো সেটা শোনার জন্য ভারী বয়ে গেছে ওর এমনি একটা ভাবরে চলে যায় নবীতন আর কদমের মনে সব কিছু গিট পেঁচিয়ে ঘোট পাকিয়ে অস্থির করে তোলে ওকে নিজের কাছে আর লুকোতে পারে না কদম গভীর সন্দেহ বাসা বেঁধেছে ওর মনে মাত্র এক মাসের জন্য সদরে গিয়ে পাক্কা ছয় মাস কাবার করে এলো লুন্দ শেখ লুন্দর শেখ বলে এ কি যে সে মামলা সদরে লাখ সে যে ভাটিয়ার টেক বছরে যে টেকের মাছ রপ্তানি মুনাফা ফেলে ছড়িয়েও দু লাখ সেই টেক নিয়েই তো মামলা আর মামলাটা কি চুনুপটির সাথে তা এবার একেবারে ফয়সালা করে এলাম এক হাত দেখিয়ে এলাম দেওয়ানদের তাই তো ফিরতে এত দেরি বিরোধী পক্ষ বলে অন্য কথা তারা বলে আরে মিয়া তোমরাও কি পাগল হলে বিশ্বাস করো ওই মিথ্যাবাদীটার কথা বেটা বাট পার ঠকবাজ আজ একে ঠকাচ্ছে কালোর মাথা ফাটাচ্ছে পরশু জবল জবরদখল করছে আরেকজনের হক জমি কত মামলা যে ঝুলে আছে ওর বিরুদ্ধে তার কি কোনো হিসাব আছে তা বা হাতের কেরামতিতে কতদিন আর পার পাওয়া যায় বল ছয়টি মাস জেলখানার ঘানি টেনে এসে এখন যত চালবাজি চন্দনপুরার দেওয়ানদের এক হাত অথবা দু হাত দেখিয়ে আসুক অথবা চিটিংবাজির মামলায় জেলখানার ঘানি টেনে আসুক লুন্দর শেখ তাতে কদমের কিছু যায় আসে না লুন্দর শেখ বলছিল ফিরে এসে হবে সব কথা সেই সব কথা না শুনি স্থির হতে পারছে না কদম তাই ছুটে এলো কিন্তু লুন্দর শেখের মুখেও সেই আধা আধি কথা পুরো কথা নয় একটিও সেই ছমাস আগে সদরে যাবার সময় থেকে ধন্দে ফেলে গেছিলো কদমকে তেমনি সন্দেহ আর ধন্দ জাগালো একটি কথার অংশ একটি ইঙ্গিত পোস্টমাস্টারের হুমটার মতো প্রথমে একথা সে কথা নানা কথা হলো বিরোধীপক্ষের আদ্যশ্রাদ্ধ করল লুন্দ শেখ আসল কথাটা তুলবার ফাঁকি পেল না কদম হাবিজাবি কথার পর লুন্দ শেখ ভেতর পা গুলিয়ে দিল চেয়ার থেকে পা তুলল অন্দর দিকে পা বাড়ালো কদমও দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে যেন মরিয়া হলো মরিয়া হয়ে বলল ও মামুজান কি সব কথা বলবেন বলেছিলেন যখন ধনী ছিল না লুন্দরশেখ শেখ হালচত নিজ হাতে সেই তখন থেকেই লুন্দর শেখ গ্রামসুবাদে কদমের মামুজান ঘাড় ফিরিয়ে কদমকে দেখল লু লুন্দর শেখ কদমের মনে হলো ওই দেখাটা তো বড় বড় আশঙ্কা জাগানো ইঙ্গিত ভরা এখন তো বড় তারা আমার আসিস আরেক দিন অন্দরমহলের দিকেই রওনা দিল লুন্দর শেখ কি যেন ভাবলো ভাবতেই থেমে গেল শুধালো বোটার উপর নজর রেখেছিলি তো বুঝলি কিছু কি বুঝবে কদম ফেল ফেল করে চেয়ে থাকে কদম লুন্দর শেখের ঠোঁটের কিনারে সেই বাঁকা হাসি চোখের ঠাড়ে সে বাঁকা ইঙ্গিত যা কি এক ভয় আশঙ্কা আর সন্দেহ হয়ে শুধু পাক খায় কদমের মনের ভেতর উত্তরের জন্য অপেক্ষা করে না লুন্দর শেখ যেতে যেতে বলে আসিস আরেক দিন কিছু ভালো লাগে না কদমের দাওয়ায় বসে গালে হাত রেখে ও শুধু ভাবে কী বলতে চান লুন্দর শেখ সব কথা শুনে একটু স্থির হবে বলেই কদম গেছিল লুন্দর শেখের কাছে কিন্তু মনের ভেতর আরও অনেক সন্দেহ অনেক অস্থিরতা নিয়েই ফিরেছে ও আর ফিরে সেই অবধি বসে আছে দাওয়ায় কতক্ষণ যে বসে আছে সে খেয়াল নেই কদমের খেয়াল হলো যখন তেষ্টায় গলা ওর শুকিয়ে এসেছে পানি চেয়ে নবীতনকে ডাকল কদম সারা নেই নবীতনের কদমের মনে হলো অনেকক্ষণ ধরেই যেন দেখছে না নবীতুনকে ঘরের ভেতর উকি দিল কদম ঘরে নেই নবীতুন হয়তো পাতা গুঁড়োচ্ছে তাই ঘরের পেছনে ডাঙার দিকে এলো কদম না সেখানেও নেই নবীতুন আক্কিটাই বা গেল কোথায় জোরে জোরে দুবার ডাকলো পাত্তা নেই আক্কির কিন্তু মুখ ঘুরাতেই নবীতুনের পাত্তা পেয়ে গেল ও সারেংবাড়ির উত্তরের সীমানায় যে গড় সেই গড় থেকে পাতা মচমচিয়ে উঠে আসছে নবীতুন কদমকে দেখে এক লজ্জায় ঘুমটা টেনে দিল নবীতুন মুখে ওর স্বরমের আবির হঠাৎ হঠাৎ মনের যত ধন্দ যেন মিটে গেল যত প্রশ্ন যত সন্দেহ সবই যেন স্পষ্ট হয়ে গেল সবই পরিষ্কার হয়ে গেল কোনো সংশয় নেই কদমের কোথায় গেছিলি রুরো আর কঠিন স্বর কদমের প্রশ্নের ধরনটা ভালো লাগলো না নবীতনের মিনিট খানেক কদমের মুখের দিকে চেয়ে রইল বলল চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি কেন কদমের মেজাজটা ক্রমেই চড়ছে লোকটার এমন মেজাজ কখনো দেখেনি নবীতুন বুঝি ভয় পেল নবীতুন আসতে অতি নিচু স্বরে বলল নবীতুন ছোট বইয়ের কাছে ছোট বইয়ের কাছে কি এক ব্যঙ্গ বিদ্রুপে মুখটাকে লম্বা আর বিকৃত করে উচ্চারণ করলো কম শুধালো আবার কেন ছোট বউর কাছে কি কাজ তোর সুচ একটা সুচ আনতে গেছিলাম সুচ হাতেওগুলো আবার কি একটু সুতো আর একটা পুরানো শাড়ি কি এক কুণ্ঠায় আর লজ্জায় জড়িয়ে জড়িয়ে বলল না হাতের জিনিসগুলো মেলে ধরল কদমের সম্মুখে এইসব এসব কে দিয়েছে তোকে কেন কেন দিয়েছে উত্তেজনা এবার হাঁপাচ্ছে কদম নবীতুন বুঝি বলতে চায় কেন তুমি বুঝতে পারো না দেখছো না রয়েছে ছোটো দেয়া সুই সুতো আর কাঁথা সেলাইয়ের জন্য কখানা পুরানো শাড়ি কিন্তু নবীতুন বলতে পারে না কিছুই ফেলফেল অবাক হওয়া আর ব্যথা পাওয়া চোখে শুধু চেয়ে থাকে সারেঙের এমন রাগ কবে দেখেছে মনে করতে পারে না ও কাঁথা বড় নরম স্বরে আর কি এক লজ্জা মিশিয়ে বলতে যাচ্ছিল নবীতুন কিন্তু ঠোঁটটা ওর নড়ে উঠবার আগেই ছো মেরে জিনিসগুলো ওর হাত থেকে ছিনিয়ে নিল কদম ছুঁড়ে ফেলে দিল মাটিতে নবীতুন এক হিংস্রতায় লাল কদমের মুখ কি এক ক্রোধ গলা আগুনের মতো গলে পড়ছে ওর চোখ দিয়ে কদমের এমন চোখ এমন মুখ কখনো দেখেনি নবীতুন থ মেরে নির্বাক নিস্পন্দ দাঁড়িয়ে রইল নবীতুন তারপর চোখ নামিয়ে জিনিসগুলো কুড়িয়ে নিল আস্তে আস্তে চলে এলো ঘরের দিকে কয়েকদিন পর হাট থেকে ফিরে মুখ হাত না ধুয়েই বসে পড়ে কদম পান সুপারির সদাটা অকারণে ছুঁড়ে দেয় চৌকির দিকে মাটিতে পড়ে যায় পানের বিড়াটা খরম আর ওজুর পানিটা নিয়ে দরজার মুখে দাঁড়িয়ে থাকে নবীতুন কদম আসে না কদমকে ডাকে ঘরের ভেতর থমথমদমের মুখ সে মুখের দিকে তাকিয়ে অজানা এক ভয়ে বুকটা কেঁপে ওঠে নবীতনের তুই নাকি চৌধুরী বাড়ি বান্দির কাম করেছিস রাত কাটিয়েছিস জিজ্ঞেস করলো কদম হ্যাঁ বাবা কি বজ্জার চৌধুরীটা সারাটা দিন খাটিয়ে খাটিয়ে মারতো মাকে মা এই চুপ কর বাপজানের প্রশ্নের দ্বিতীয় অংশটুকু বোধ হয় শোনেনি আর কি প্রথম অংশটারই জবাব দিচ্ছিল কিন্তু মায়ের ধমক খেয়ে চুপ করে যায় আর কি তাহলে আমার নাম কাম মান সম্মান সব ডুবিয়ে দিয়ে বান্দিগিরি করেছিস তুই কেন কেনর বুঝে উত্তর নেই নবীতুন চুপ আর কি করেছিস বল শিগগির বল দাঁড়িয়ে পড়ে কদম সমুদ্রের মানুষটা ভীষণ মূর্তি সমুদ্রের মতোই ফুসে উঠেছে গর্জে উঠেছে বুঝি সামলে নেয় কদম বসে পড়ে আবার দরজার গোড়ায় ঠায় দাঁড়িয়ে আছে নবীতুন এতই যখন দেমাক তোর ছুঁড়ে ফেলে দিস আমার টাকা তা আমার বাপদাদার নামে কলঙ্কনা দিয়ে চৌধুরী বাড়ি উঠে গেলেই পারিস সামলে নিয়ে বুঝি আরও হিংস্র হলো কদম টাকা শুকনো গলায় শুধু একটা ফাঁকা আওয়াজ করলো নবীতুন ইস যেন কিছুই জানিস না তুই কত আর ছিনালিপনা করবি বলে পকেট থেকে মুঠোখানিক টাকার নোট বের করে আনলো কদম টাকাগুলো ছুঁড়ে দিল নবীতুনের দিকে নোটগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ল মাটিতে যেন চোখ কষলে বারবার দেখল নবীতুন দেখল অনেক অনেকগুলো নোটের ভেতর কতগুলো দুমরানো পেঁচানো যে টাকা একদিন দলা পাকিয়ে লুন্দর শেখের মুখের উপর ছুঁড়ে মেরেছিল নবীতুন এ কি সেই টাকা হঠাৎ নবিতুনের মনে হলো সমস্ত ঘরটাই ঘুরছে ভীষণভাবে ঘুরছে ঘরের বেড়া ঘরের পালা ঘরের চাল আর কাঁপছে পায়ের তলার ভিটাটি ঘুরতে ঘুরতে গোটা ঘরটাই যেন ভেঙে পড়ল নবিতুনের মাথার ওপর নবিতুন পড়ে গেল বদনার নলটা বুঝি গেঁথে গেল নবিতুনের পাঁজরে কোকিয়ে আর্তনার তুলে উঠোনে গড়িয়ে পড়ল নবিতুন। আঁকি বুঝি দৌড়ে গিয়ে তুলতে গেল মাকে কদম ঠাস করে চর বসিয়ে দিল ওর গালে যেমন খানকি মা তেমন মেয়ে আমার মুখে চুনকালি দিয়ে মায়ে ঝিয়ে বজ্জাতি করেছিস চৌধুরী বাড়ি আচানক চর খেয়ে স্তব্ধ হয়ে যায় আঁকি তারপর ফুঁপিয়ে কেঁদে ওঠে বাইরে নবীতুন আর কুকাচ্ছে না চিত হয়ে পড়ে রয়েছে মাটির ওপর যা ছোট চৌধুরীর ঘরে যা খানকি মায়া মানুষ নিয়ে ঘর করে নামি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ে কদম